দেশকে নাড়িয়ে দেয়া গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ছয় বছর আজ। 2016 সালের এই দিনে জঙ্গি হামলায় 17 জন বিদেশি সহ নিহত হন 22 জন। হামলাকারীদের 7 জনের ফাঁসির আদেশ হলেও আর এগোয়নি বিচার কাজ। এমন অবস্থায় বসে নেই জঙ্গি সংগঠনগুলো, অনলাইনে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে জানান সিটিসির প্রধান। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। রাত 9:20 গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল তরুণ জঙ্গি। কয়েকবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও স্পর্শকাতর বিবেচনায় সেই রাতে হলি আর্টিজানে অভিযান চালানো থেকে বিরত থাকে আইন শৃঙ্খলা বাহিনী। পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের অপারেশন থান্ডারবোল্ট অবসান হয় জিম্মি দশার। নিহত হয় হামলাকারীর 5 জঙ্গি। ঘটনার পর হলি আর্টিজান হামলার সাথে জড়িত অনেককেই গ্রেফতার করা হয়। শেষমেশ 2019 সালের 27 নভেম্বর এই মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেন আদালত। কিন্তু তার 19 মাস পার হলেও বিচারিক কার্যক্রমে তার কোনো অগ্রগতি নেই। নিম্ন আদালত যে রায়টি দিয়েছে সেই রায়টা দেখে আমরা সেই আদালত রাষ্ট্রপক্ষ সেই রায়ের পক্ষে আমরা অবস্থান নিব এবং আমরা আমাদের আইনি যুক্তিগুলো তুলে ধরবো সেই রায়টা বহাল থাকার ব্যাপারে। এদিকে জঙ্গি দমনে কাজ করা কাউন্টার টেরিজম ইউনিট প্রধান জানান, বর্তমানে জঙ্গি সংগঠনগুলো অনলাইনের মাধ্যমে নতুন করে গঠিত হওয়ার চেষ্টা করছে। জঙ্গিবাদ যাতে পুনরায় মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, যারা যাতে তারা কোনোভাবেই আর সংগঠিত হতে না পারে, সেই আমরা তৎপর আছি, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। র‍্যাব জানায় হলি আর্টিজান হামলার পর 1600 জঙ্গি গ্রেফতার করেছেন তারা, এর মধ্যে জেএমবি সদস্য 900-এরও বেশি। তারা মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই তথ্যগুলো আমরা যখনই পেয়েছি আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করে আইন হাতে সোপর্দ করেছি। আমরা নিয়মিত সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং করছি, নজরদারি রাখছি এবং যদি এই ধরনের কোনো তথ্য আমরা পাই বা আইন শৃঙ্খলা বাহিনী পায় সাথে সাথে কিন্তু আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আর যাতে দেশে হলি আর্টিজানের মতো দুর্ঘটনা না ঘটে সেজন্য জঙ্গি দমনে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।